নমস্কার, আজকের এই ভিডিওটা একটা আপডেট ভিডিও, যেটাই আমি দেখাবো যে আমি আমার আগে দুটো ভিডিও ছিল, সেটা আপনারা দেখে নেবেন প্লিজ, যে কি করে অল টাইম একটা ফার্টিলাইজার যেটা সব সময় পাওয়া যাবে আমাদের বাড়িতে সেইটা দিয়ে কি করে আমরা জবা গাছে ফুল আনতে পারব, সেগুলো খুবই মানে যে সারটা খুবই উপযোগী এমন একটি ফার্টিলাইজার যেটা সবসময় সবার বাড়িতে পাওয়া যাবে সেইটারই আজকের রেজাল্ট আমি দেখাবো, সেই গাছটারই। দেখুন আপনারা এইখানে এইগুলো তলায় যেটা দেখছেন এগুলো সব আমি মালচ হিসেবে রেখে দিয়েছি যাতে জলটা যেন না বেরিয়ে যায়। আর এখানে একটা খুব সুন্দর গাঁদা গাছ নিজেই হয়ে গেছে, দেখুন কি সুন্দর হেলথটা, এটাও কিন্তু বোঝাচ্ছে যে মাটিটা কত ভালো। এই গাঁদা গাছটা বোঝাচ্ছে যে দেখুন একবার হেলথটা, যে মাটিটার হেলথটা কত ভালো। সে যাই হোক, আজ আমি ভিডিওটা আমার আগেই বানানো উচিত ছিল, আগেই অনেক আগে ফুল দিয়ে দিয়েছে, দুদিন আগে পর্যন্ত ফুল দিয়ে দিয়েছে। এইটা এই গাছটির ফুল দেখুন কত বড় সাইজের এবং কত সুন্দর এর ফুলটা। এটা আমার খুবই প্রিয় একটি ফুল এবং গাছটিতে ভর্তি করি, এটা তলায় কুড়ি আছে এবং এটির যে ডক এতে দেখুন কতগুলো কুড়ি। জবা গাছের নিয়ম চারটে করে কুড়ি, এই চারটেই আছে, এটা ওই দুদিন আগে ফুটে গেছিলো এই ফুলটা, আর এইটা এখন আছে এখানে, আছে এখানে, আছে ভেতরে একটা তৈরি হচ্ছে। এইটাই আমার আজকে দেখানোর ছিল আজকে এইটুকুই ভিডিও, কিন্তু আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এবার যেহেতু অনেক দিন হয়ে গেছে আমার কাছে এখন সার আছে, তাই আমি এইটুকু, এটা হচ্ছে এরম একটা কৌটো সাবানের, এইটাকে আমি এইটুকু, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, এইটা আমি জাস্ট এরমভাবে ছড়িয়ে দেবো। আমি কিন্তু কোনো ফার্টিলাইজার এতদিন দিইনি যাতে আপনাদের রেজাল্টটা দেখাতে পারি, এবার আমি আপনাদের সামনেই একে একটুখানি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। আর আমি মাটিও খুঁড়বো না, কিচ্ছু করবো না এর, যাতে এটা একটা ওপর থেকে জাস্ট একটা ভার্মি কম্পোস্টের আমি লেয়ার করে দিলাম জাস্ট, মানে যদি আপনার কাছে ভার্মি কম্পোস্ট না থাকে তাহলে গোবর সারও দিতে পারেন, কিন্তু গরমকালের পক্ষে ভার্মি কম্পোস্টটাই আমার মনে হয় বেটার, কারণ গোবর সার একটু গরম হোল্ড করে রাখে তাই জন্য। আর একে আমি কোনো ফার্টিলাইজার দিইনি, হ্যাঁ একটা ফার্টিলাইজার আমি দিয়েছি, একদিনই দিয়েছি যেহেতু, সেটা আমি খুব এমনি মানে যখন আমার সময় যদি না হয় আমি কেয়ার করতে পারি না, যদিও আমার এটা 15 দিন দেওয়ার কথা, কিন্তু যে লিকুইড ফার্টিলাইজারটা সেটাও ভিডিও আমার আছে আপনারা দেখতে পারেন, সেটা সেই লিকুইড ফার্টিলাইজারটা আমি একে দিয়েছিলাম একবারই, আর কোনো ফার্টিলাইজার আমি একে দিইনি। তাতে দেখুন কি সুন্দর রেজাল্ট, কত ডালপালা বেরিয়েছে, আপনারা গাছটাকে ভালো করে আগে দেখুন, আর তখনের ভিডিওটা একবার দেখবেন কি ছিল গাছটা আর এখন কি হয়ে গেছে। আর এইটাই আমার, এটা যে ফুলটা এত সুন্দর দেখতে ফুলটা, মানে কি বলবো, আর কালারটা দেখুন অত্যন্ত ব্রাইট, সেটা কিন্তু লিকুইড ফার্টিলাইজারটার জন্য, তার কারণ ওতে আয়রন ছিল, আয়রন নিয়ে এমন হয় যে কালারটা ফুলে খুব সুন্দর আসে, এটাই আমার দেখাবার ছিল, ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে কমেন্টও করবেন, একটা লাইক করে দেবেন, ধন্যবাদ।